যে কোনো কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন ভিডিও এবং জব নোটিফিকেশন দেখার জন্য সাবস্ক্রাইব করুন এফেক্টিভ লার্নিং চ্যানেলটি এবং পাশের বেল আইকনটির মধ্যে অল নোটিফিকেশন বাটনটি প্রেস করে রাখুন পরবর্তী নতুন ভিডিও সবার আগে দেখার জন্য আজকের সাবজেক্ট জিওগ্রাফি এর ডে ফিফটিন এই সেশনটা থেকে তোমরা চল্লিশটারও বেশি কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারবে ফোকাস টপিকগুলো আজকের যেমন ম্যানগ্রুভ ফরেস্টস রিলেটেড ফ্যাক্টস ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্টস ফুড সিকিউরিটি অ্যাক্ট কন্ট্রোর লাইন সিফ ব্রেকিং ইন্ডাস্ট্রিজ এবং আরও অনেক বিষয় দিয়ে আজকের শেশনে আলোচনা করা হয়েছে অ্যাকচুয়ালি দিস ইজ এ পার্ট অফ সিক্স থাউজেন্ড প্লাস জিকে সিরিজ যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই কমনযোগ্য প্রশ্নপত্রের কালেকশান আছে আর অ্যাডিশনাল ফ্যাক্টসগুলো তোমাদের নোট তৈরির ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাহলে চলো আমরা প্রথম প্রশ্ন দেখে নেব দ্য ফরেস্ট হুইচ অ্যাক্ট অ্যাজ ব্যারিয়ার এগেনস্ট সাইক্লোনস আর ড্যাশ ঘূর্ণিঝড়ের বিরুদ্ধে বাধা হিসাবে কাজ করে এমন বনগুলি ড্যাশ এর উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি ম্যানগ্রুভ ফরেস্ট এই ম্যানগ্রুভ ফরেস্টটা সাইক্লোনস এবং আদার ন্যাচারাল ডিজাস্টার্স যেমন টাইডাল ওয়েবস ট্রপিক্যাল স্টর্মস এই সমস্তর বিরুদ্ধে বাধা সৃষ্টি করে এবং এর ফলে সেই এরিয়ায় বসবাসকারী হ্যাবিটেটস অ্যানিমালস এবং হিউম্যানস ক্ষয়ক্ষতির হাত থেকে অনেকটা রক্ষা পায় রিসেন্টলি আমাদের ইন্ডিয়াতে যে সুপার সাইক্লোনিক স্টর্ম এসেছিল যার নাম যেটা ল্যান্ড ল্যান্ডফল করেছিল ওয়েস্ট বেঙ্গল জিএনতে এবং ক্ষতিও হয়েছে ইন্ডিয়ান স্টেটের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বেশি তো এই প্রসঙ্গে মনে রাখবে পরীক্ষার ক্ষেত্রে তোমাদেরকে প্রশ্ন করতে পারে যে এটি কি টাইপের সাইক্লোন ছিল অবভিয়াসলি এটা একটা ট্রপিক্যাল সাইক্লোন এবং এর ইন্টেন্সিটি অনুযায়ী এটাকে ক্যাটেগরাইজড করা যায় সুপার সাইক্লোনিক স্টর্ম হিসাবে আমি এখানে লিখে দিচ্ছি এবং যে সমস্ত কান্ট্রিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে ইন্ডিয়া বাংলাদেশ এবং শ্রীলঙ্কা ইন্ডিয়াতে প্রায় এই আমফন সাইক্লোনিক স্টর্মের জন্য অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী মৃতের সংখ্যা প্রায় নব্বই বাংলাদেশেতে টোয়েন্টি সিক্স এবং শ্রীলঙ্কায় ফোর আর ইন্ডিয়াতে নাইনটির মধ্যে মেজরলি ওয়েস্ট বেঙ্গলের চলো আমরা পরের প্রশ্ন দেখব দ্য ফার্স্ট সোর বেসড ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট ইন দ্য কান্ট্রি ইস ডের প্রথম কিনারা ভিত্তিক ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্টাখাপ্তান আর এই সোর বেসড ইনটিগ্রেটেড স্টিল এপ্রিলেতে আর এই বিশাখাপত্তনাম স্টিল প্ল্যান্টটাই পূর্বে ভাইজ্যাক স্টিল প্ল্যান্ট নামে পরিচিত ছিল যেটার মধ্যে এই বিশাখাপত্তান এস এআইএল এবং আর আই এন এল ইনক্লুড ছিল যেটা উনিশশো বিরাশিতে এই দুটো থেকে পৃথক হয়ে বিশাখাপত্তনম ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্টটা এস্টাবলিশ হয়েছে ইন্ডিয়া বেস্ট স্টিল প্ল্যান্ট থেকে বড়বড়ি এক্সামে প্রশ্ন আসে তো এই প্রসঙ্গে মনে রাখবে কিছু ফেমাস স্টিল প্ল্যান্ট যেমন টাটা আয়ারন অ্যান্ড স্টিল কোম্পানি যেটা টিস্কো নামে পরিচিত এটি নাইনটিন জিরো সেভেনেতে এস্টাবলিশ হয়েছিল আর এর অবস্থান তো তোমরা নিশ্চয়ই জানো এটা ঝাড়খন্ড স্টেটের মধ্যে পড়ছে সিংভুম ডিস্ট্রিক্টে আর জামসেদজি টাটার দ্বারা এটা প্রতিষ্ঠা হয়েছিল নেক্সট যদি ইম্পর্টেন্ট স্টিল প্ল্যান্টের কথা বলা হয় চলে আসে ভিলাই আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট যেটা সেভেনেতে এস্টাবলিশড হয়েছিল আর এটা ছত্তিশগড় রাজ্যের মধ্যে পড়ছে আর এ প্রসঙ্গে মনে রাখবে এটি সোভিয়েত ইউনিয়নের সহায়তায় এটি তৈরি হয়েছিল টেকনিক্যাল এবং ফিনান্সিয়াল সাপোর্টটাই সোভিয়েত ইউনিয়ন থেকেই পাওয়া গিয়েছিল তিন নম্বরেতে তোমাদেরকে মনে রাখতে হবে রৌর স্টিল প্ল্যান্টের কথা যেটা এস্টাবলিশ হয়েছিল নাইনটিন ফিফটি নাইনে এটি ওডিশা স্টেটের মধ্যে পড়ছে এবং এটি জার্মানির সহায়তায় গড়ে উঠেছিল নাম্বার ফোরতে তোমরা মনে রাখবে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট যেটা নাইনটিন ফিফটি নাইনে হয়েছিল এটা তো জানোই ওয়েস্ট বেঙ্গল স্টেটের মধ্যে পড়ছে এবং এটি ইউনাইটেড কিংডামের সহায়তায় গড়ে উঠেছিল আর বোকারো স্টিল প্ল্যান্ট যেটা নাইনটিন এবং এটির অবস্থান হচ্ছে ঝাড়খণ্ড স্টেটের মধ্যে এবং এটিও সোভিয়েত ইউনিয়নের হেল্পেতে গড়ে উঠেছিল চলো আমরা আজকে পরের প্রশ্ন দেখব হুইচ ইজ দা ফার্স্ট স্টেট ইন ইন্ডিয়া টু এন্যাক্ট দ্য ফুড সিকিউরিটি অ্যাক্ট খাদ্য সুরক্ষা আইন কার্যকর করার জন্য ভারতের প্রথম রাজ্য কোনটি এর উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ ছত্তিশগড় দেখো এই খাদ্য সুরক্ষা আইনটা ছত্তিশগড়েতে কার্যকর হয়েছিল অফ এটার মেন উদ্দেশ্য কী ছিল কোয়ালিটি জীবনযাপনের জন্য সবসময় কম মূল্যে রাষ্ট্রের জনগণের জন্য পর্যাপ্ত পরিমাণ খাদ্য এবং ভালো পুষ্টির অন্যান্য প্রয়োজনীয়তার অ্যাক্সেসকে নিশ্চিত করাই ছিল এর মেন উদ্দেশ্য দেখো এ প্রসঙ্গে মনে পড়ে এগুলো দেখো এটা তো ডাইরেক্ট কোয়েশ্চেন এটা রিলেটেড আমি তোমাদেরকে এক্সাম পার্সপেক্টিভে কিছু তথ্য দিয়ে রাখছি যেগুলো পিএসসি যে কোনো পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করে যেমন খাদ্য সুরক্ষা নিয়ে যখন কথা হচ্ছে প্রথমেতেই আমি বলি গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স যেটাতে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে হান্ড্রেড অ্যান্ড সেকেন্ড এবং এক নম্বরেতে আছে এই গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সেতে বেলারুস এটা হচ্ছে টপ কান্ট্রিগুলো আর এই সাইডেতে আমি ইন্ডিয়ার র্যাঙ্কিং সেকেন্ড একটা ইম্পর্টেন্ট ইন্ডেক্স ডেভেলপমেন্ট ইন্ডেক্স যেটাতে ইন্ডিয়ার এবং এই করেছে মনে রাখবে এইচডিআইটা এটা পাবলিশ হয় ইউএনডিপি থেকে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম তিন নম্বর ইম্পর্টেন্ট ইন্ডেক্স হিসাবে তোমরা মনে রাখবে যে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স যেটাতে ইন্ডিয়ার র্যাঙ্কিং হচ্ছে একশো এবং এটারও টপ কান্ট্রি হচ্ছে নরওয়ে নেক্সট গ্লোবাল পিস ইন্ডেক্স যেটাতে ইন্ডিয়ার র্যাঙ্কিং ওয়ান ফর্টি এবং এই গ্লোবাল পিস ইন্ডেক্সেতে যে কান্ট্রি টপ করেছে তার নাম হচ্ছে আইসল্যান্ড নেক্সট গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স যেটাতে ইন্ডিয়ার র্যাঙ্কিং বাহান্ন এবং এটিতে টপ করেছে সুইজারল্যান্ড চলো আমরা আজকে পরের প্রশ্ন দেখব কন্টুর লাইন ইজ দ্য ইমাজিনারি লাইন জয়নিং প্লেসেস অফ ইকুয়াল ড্যাস কন্টুর লাইনটি সমান ড্যাসের জায়গাগুলিতে যোগ দেওয়া কাল্পনিক একটি লাইন এর উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি এলিভেশন দেখো এই ইমাজিনারি লাইন বিভিন্ন রেসপেক্টে যেগুলো পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় তো প্রসঙ্গে তোমরা মনে রাখবে তো আমরা সেম এলিভেশন আছে এমন প্লেসগুলোর ইমাজিনারি লাইন এর নাম কন্ট্রোল লাইন জানলাম অপশন নাম্বার এতে যে রেন দেয়া রয়েছে যে ইকুয়াল রেনফল হয় এমন যে সমস্ত লোকেশনগুলোর একটা ইমাজিনারি জয়নিং লাইন এর নাম দেয়া হয়েছে আইসো হাইট অর এটাকে অনেক সময় হাইটাল লাইনও বলে আর সেম হিউমিডিটি আছে এমন প্লেসগুলির ইমাজিনারি জয়নিং লাইন এর নাম হচ্ছে আইশো হিউম আর অপশান নাম্বার ডি এতে যে টেম্পারেচার দেওয়া আছে প্রসঙ্গে মনে রাখবে যে ইমাজিনারি লাইন যেটা সমস্ত সেম টেম্পারেচার যুক্ত প্লেসগুলোকে জয়েন করে তার নাম হচ্ছে আইশো থার্ম অ্যাডিশনালি তোমরা মনে রাখবে ইকুয়াল সানসাইন দেখতে পাওয়া যায় এমন প্লেসগুলোর ইমাজিনারি জয়নিং লাইনের নাম হচ্ছে আইশো হেল এবং ইকুয়াল লিঙ্গুইস্টিক ফিচার্স দেখতে পাওয়া যায় এমন জায়গাগুলির কাল্পনিক জয়নিং লাইনটার নাম আইসোগ্লস ইকুয়াল অ্যাটমসফেরিক প্রেশার এক্সিস্ট করে এমন প্লেসগুলোর ইমাজিনারি জয়নিং লাইনের নাম তোমাদেরকে মনে রাখতে হবে আইসো বার নামে পরিচিত চলো আমরা পরের প্রশ্ন দেখব হুইচ ইজ দ্য লিডিং স্টেট ইন ইন্ডিয়া ইন সিপ ব্রেকিং ইন্ডাস্ট্রি সিপ ব্রেকিং শিল্পে ভারতের শীর্ষস্থানীয় রাজ্য কোনটি তো এটার উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি গুজরাট আর মোর স্পেসিফিক্যালি তোমরা মনে রাখবে এই গুজরাটের ভাবনগর ডিস্ট্রিক্টের আছে এইখানেতে এই ব্রেকিং ব্রেকিং ইন্ডাস্ট্রিটা আছে ইন্ডাস্ট্রির কথা যখন জানলে তোমাদেরকে এক্সাম পার্সপেক্টিভ মনে রাখতে হবে যে লার্জেস্ট সিপ বিল্ডিং এন্ড মেন্টেনেন্স ফেসিলিটিজ আছে যে ইন্ডাস্ট্রিটিতে যেটার অবস্থান হচ্ছে কোচিন যেটির নাম হচ্ছে লিমিটেড বা সিএসএল আর এর ইয়ার হচ্ছে অনেক সময় জিজ্ঞাসা করে যে বিভিন্ন ফেমাস যে পিএস আছে শিপিং ইন্ডাস্ট্রিতে যেটা মিনিস্ট্রি অফ শিপিং এর পড়ে পরে সেই প্রসঙ্গে কিছু কিছু ইন্ডাস্ট্রির নাম দিয়ে দেয় এবং তাদের অবস্থান জানতে চায় সে প্রসঙ্গে মনে রাখবে তোমরা শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া এর অবস্থান হচ্ছে মুম্বাই যার প্রতিষ্ঠা হয়েছিল নাইনটিন সিক্সটি ওয়ানেতে এটা একটা ফেমাস পাবলিক সেক্টর আন্ডারটেকিং শিপিং ইন্ডাস্ট্রি অ্যাডিশনালি হিন্দুস্তান সিপিয়ার্ড লিমিটেড যার অবস্থান ভিসাকাপাতনাম যার এস্টাবলিশমেন্ট ইয়ার নাইনটিন ফর্টি এছাড়াও হুগলি ডক অ্যান্ড পোর্ট ইঞ্জিনিয়ার লিমিটেড যেটা কলকাতাতে অবস্থিত এবং এটার প্রতিষ্ঠা হয়েছিল এইটিন নাইনটিনে নেক্সট এন্নোর পোর্ট লিমিটেড যেটা চেন্নাইতে অবস্থিত এবং এটি টু থাউজেন্ড স্থাপিত হয়েছিল এবং এছাড়াও মনে রাখবে যে সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেড যেটার অবস্থানও কলকাতাতে এবং এটি নাইনটিন সিক্সটি সেভেনেতে এতে এস্টাবলিশড হয়েছিল সো দিস ইজ দ্য এন্ড অফ দিস ভিডিও থ্যাংক ইউ ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে রেখো পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না গুড বাই গড ব্লেস ইউ অল